আসসালামু আলাইকুম রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আবারও হাজির হলাম একটা শ্যামাই রেসিপি নিয়ে আর এই সময়টা আমার মায়ের রেসিপি আর আমার মায়ের এই রেসিপিটা আমি আরেকটু নতুন করে করার চেষ্টা করেছি তাহলে আসুন দেখে নে কী করে এই জ্বর জোড়া একটা সেমাই বানাবো আর একটা কথা এটা কিন্তু সেমাই আমরা যখন খাব তখন কিন্তু অনুভব হবে যে এটা সনপাবডিক ব্যাপারটা মজার না তাহলে আসুন দেখে নিই কীভাবে এই মজাদার সেমাইটা বানাবো সেমাই রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গেলে দিয়ে দিব দুইটা এলাচ ছোট দুই টুকরা দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর প্রথম থেকে কিন্তু ছোলার আঁচটা একবারে লো করে রাখা লাগবে মানে পুরাটা রান্না করতে হবে ছোলার আঁচটাকে লোতে রেখে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এখানে আমি কোনো পরিমাপ বলছি না যার যেমন ইচ্ছে দিতে পারেন দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি তিন ধরনের বাদাম দিয়েছি এখন এগুলাকে গিয়ার মাঝে কিছুক্ষণ বেজে নিব কিছুক্ষণ বেজে নিলাম এখন দিয়ে দিব সেমাই এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ লাচ্চা সেমাই নিয়েছি কিছুক্ষণ সময়টাকে বেজে নিচ্ছি কিছুক্ষণ বাজার পর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে মিষ্টিটা বেশি দিব আমি এখানে দেড় কাপ স্যামাইয়ের জন্য হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা আপনাদের সাব স্বাদ মতো দিতে পারেন এখন আবারও মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেশানোর পর দিয়ে দিব নারকেল এখানে আমি শুকনো নারকেল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আপনাদের কাছে শুকনো নারকেল না থাকলে ফ্রেশ নারকেল কুড়াও দিতে পারেন তবে সেক্ষেত্রে ফ্রেশটা দিলে পরিমাণে কম দিবেন। কারণ ওই নারকেলটা ভিজাবে যা থাকে তার জন্যে এখন দিব কনডেন্স মিল্ক এখানে কনডেন্স মিল্ক আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি বেশি দিব না এখানে পরিমাণ মতো ই দিব তিন টেবিল চামচের মতো কন্ডেল মিল্ক দিয়ে দিব এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময়টা যখন আমার আম্মা রান্না করতো তখন খেতাম খুব মজা হতো তবে আমি আমার এই রেসিপিটা আমি আর একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি এখন দিয়ে দেব গুঁড়া দুধ আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। কন্ডেন্স মিল্ক দেওয়ার পর কিন্তু একটু এভাবে জমে যাবে তাহলে আমরা এভাবে করে এভাবে করে মিশিয়ে নিব মানে প্রত্যেকটা জায়গায় কোথায় আছে দেখে দেখে এভাবে আমরা এগুলাকে মিশিয়ে নিব এই সময়টা খেতে এতটাই মজা যে খাবো সেমাই কিন্তু মনে হবে এটা খাচ্ছি সম্পাবি পাপড়ির মতোই মজা এই সময়টা খেতে অনেকক্ষণ সময় নিয়ে চোলার আঁচটাকে একবারে মিডিয়াম রেখে তা এভাবে বাঁচতে হবে আর চোলার আসটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে লাল হয়ে যাবে আমি আর কিছুক্ষণ বেজে নিব বাঁচতে বাঁচতে একটা সময় ঘিয়ার ফ্লেভার ছড়িয়ে পড়বে তখনই আমরা চুলাটাকে বন্ধ করে দিব চুলাটাকে বন্ধ করে সেমাইটাকে অন্য পাত্রে ডেলে নিয়ে ঠান্ডা করে নিব সেমাইগুলো আমি একটা প্লেটে ডেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখলাম তো খুব সহজেই কিন্তু এই মজাদার একটা সেমাই বানানো যায় দেখতে কতটা সুন্দর লাগছে আর এই সেমাইটা কিন্তু প্রায় দুই থেকে তিন মাস একটা কন্টেনারে রেখে খাওয়া যায় আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেল আইকনটিতে একটি ক্লিক করুন যেন পরবর্তী রেসিপিগুলো সাথে সাথে আপনারা পেয়ে যান তাহলে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ